আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বপ্ন পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা জানবো, অর্থাৎ টেকনিক জানবো, যে টেকনিকটা অ্যাপ্লাই করার মাধ্যমে হয়তো বা কিছুটা টাকা যেমন আর্ন হবে, এছাড়াও আপনার আরো একটা জিনিস, পরিবেশ আপনার ঠিক থাকবে, তারপরে আপনার তেমন কোনো ধরনের পরিশ্রম হবে না। সেই ট্রিক্সটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আজকে আমি খুলাসা করব। তো আজকের যে মূল কথাটি সেটি হচ্ছে আমাদের মুরগির লিটার। আমরা মুরগির লিটার আমরা জানি আমাদের এক ব্যাচে বা এক চালানে আমাদের কতগুলি লিটার ব্যবহার হয়। সেই লিটারগুলো আমরা যদি আমাদের ফার্মের আশেপাশে ফেলে না দিয়ে বিক্রি করি, তবে বিষয়টা কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, এমনই করা যাবে, বুদ্ধিটা বলছি। কেমন? যেমন আপনার যদি এই চালানো হয় অনেকগুলো বুশি আপনার বা লিটার হয়, আপনি সেগুলো কি করেন, ইউজ করার পর আপনি ফেলে দেন। আমি আবার আগেও বলছি ভিডিওতে যে আপনি কখনো কাছাকাছি ফার্মের কাছাকাছি ফেলবেন, একটু দূরে গিয়ে ফেলবেন। সো আমার কথা হচ্ছে দূরে গিয়ে কেন ফেলবেন, যদি দূরে গিয়ে ফেলতে হয় সেখানে কোথায় ফেলবেন, কার জমিনে ফেলবেন, কার জায়গাতে ফেলবেন, সেটা একটা টেনশন। এরপরে এগুলো কাদের করে নিয়ে যাওয়া, সেটাও আর একটা পরিশ্রমের কাজ। সো এবং অনেক ঝামেলা আসলে বিষয়টা, অনেক ঝামেলা। সো এখন আপনি যদি একটা টেকনিক অ্যাপ্লাই করেন, অ্যাজ লাইক আপনার যে খামারের আশেপাশে আপনার অনেকগুলো মানুষ, তো কৃষি মানুষ, কৃষি যারা কৃষির সাথে জড়িত তাদের, তারা তো আছে, আপনি তাদের সাথে একটু কনভারসেশন করেন, যে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন যে আপনার এই ভুষিগুলো তারা যদি ইউজ করে তাদের কৃষি জমিতে বা তাদের যারা কৃষিকাজ করে কৃষি রিলেটেড, অ্যাজ লাইক কোন ধরনের বাগান, আম বাগান, কলা বাগান, তারপরে জমিন, ধানের ক্ষেত, তারপরে শাকসবজির ক্ষেতে এগুলো যদি ইউজ করে, আমি কিন্তু এটা বাস্তবিক অভিজ্ঞতা যে এগুলো কিন্তু ভালো প্রোটিন একটা, মানে ভালো একটা সাপোর্ট দেয়। সো যেটা সারা দিতে, সারা চাইতে ভালো একটা সাপোর্ট দেয় এই লিটারগুলি কিন্তু। সো এখন তখন ওদের সাথে কনভার্সেশন, তখন ওরা দুই তিনজনের প্রার্থী হয়ে যাবে, যে এজনকে যখন বলবেন না আমাকে 20 বস্তা, এজন বলবে আমাকে 30 বস্তা, এজন তখন দেখবেন একটা ম্যাসেজ হয়ে যায়। তো এর মধ্যে কি করবেন, আপনি যাদেরকে বলবেন, যেহেতু তারা তো খামার রিলেটেড সম্পর্ক অতটা ইয়ে না, আপনি তাদেরকে বলবেন আমাকে প্রতি বস্তা প্রতি 20 টাকা করে দিতে হবে। সো আপনি যদি অন্তত নর্মাল 20 টাকা করে নেন, ওরাও নিবে, ওরা ওদের গায়ে এই জিনিসটা তখন আর থাকবে না, মাত্র 20 টাকা দিয়ে আমি এতগুলো জিনিস পাবো, কারণ সার কিনতে অনেক টাকা লাগে সেটা তো সবাই জানেন। সেক্ষেত্রে 20 টাকা দিয়ে যদি 1-2 বস্তা 5 বস্তা পাওয়া যায়, তাহলে 5 বস্তা বিক্রি করলো 100 টাকা। তো ধরুন আপনি অনেক 50 বস্তা বিক্রি করলেন, তো 50 বস্তা বিক্রি করলে কিন্তু অনেক টাকা আসে এখানে। সো আপনি কিন্তু তখন কিন্তু আপনাকে আর পরিশ্রম করতে হবে না, আপনি এগুলো আর রেডি করার পর আপনি শুধু বস্তায় ভরে রাখবেন, ওরা এখান থেকে এসে নিয়ে যাবে, ওদের কৃষি খামারে দেবে। তো এক্ষেত্রে আপনার প্রফিটেবল কি, আপনার পরিশ্রম কম, পরিশ্রমও হলো না, টাকাটাও আসলো, আপনার আশেপাশে ফার্মের আশেপাশে পরিবেশটাও ঠিক থাকলো। তো আজকের এই ছিল আমাদের আজকের ভিডিও মূল কথা। সো আমি যেটা করে থাকি, আমারও সেম কন্ডিশন, আমার অনেকগুলো প্রার্থী আছে, ও কিন্তু লাস্ট 3 বছর যাবৎ আমার থেকে নিয়ে যায়। এখন ইতিমধ্যে দেখি আরো কয়েকজন প্রার্থী বেড়ে গেছে আমার। সো এখন এই জিনিসটা অ্যাপ্লাই আসলে আর কি, সো বিষয়টা হচ্ছে এমনই। সো যেহেতু আপনিও কিন্তু এই বিষয়টার পিছনে অনেক পরিশ্রম করে থাকেন, সো আমি এই জিনিসটাই আপনাদেরকে বলবো যে যারা এই কাজগুলো করে থাকেন, অর্থাৎ যারা বুশিরগুলো বা লিটারগুলো বাইরে ফেলে দেন, ফেলে না দিয়ে আপনি এভাবেই চাইলে টেকনিক, একটু টেকনিক কষ্ট করে অ্যাপ্লাই করে বিক্রি করতে পারবেন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার ভাটতি সামান্য একটা প্রফিট, সামান্য হলেও বাট একটা প্রফিট তো হচ্ছে আপনার সাপোর্ট। যদি প্রফিটের দিকটা আপনি নাও খেয়াল করেন, এক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা বাঁচতেছে, পরিবেশটা ঠিক থাকছে। তখন আপনি প্রফিট নিলেন না, তাহলে আপনার পরিশ্রমও করতে হচ্ছে না, আপনার পরিবেশও নষ্ট হচ্ছে না, সবই ঠিক থাকছে। সো এই ছিল আজকের ভিডিওর মূল কথা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে তাদেরকে বিষয়টা কেমন লাগলো, আইডিয়াটা কি ঠিক আছে কিনা, আর হচ্ছে ভিডিওটি লাইক করে দেবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং বুদ্ধি আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেটা খামারি ভাইদের লাভবান হবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।